হ্যালো বন্ধুরা আজকে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট আউট হলো আজকে আমরা দেখব যে কি কি আছে পার্ট টুতে এক্সাম প্যাটার্ন কী কী ডেট কবে পরীক্ষার এবং কাটক কত প্রায় তোমরা ধরে নাও ছেষট্টি হাজারের মতো ছেলে তোমার পাশ করেছে পুরোটা আমরা প্যাটার্নটা দেখব শুধু জুড়ে থেকেও তোমাদের একটা সেকেন্ড সময় আমি নষ্ট করব না দেখা যাক দেখো পার্ট টু তোমরা সবাই জানো পার্ট ওয়ান তোমরা সবাই জানো এই পার্ট টুতে আমি বলছি পার্ট টুতে কী কী আছে পার্ট টুতে দেখো পঞ্চাশ নাম্বারের দুটো এক্সাম হবে একটা গ্রুপ এ একটা গ্রুপ বি দুটো পঞ্চাশ মার্কস হয়ে থাকবে এক ঘন্টা টাইম থাকবে কি কি থাকবে একটা ইংলিশ একটা গ্রুপ বি হচ্ছে বাংলা হিন্দি উর্দু তোমার যে ভাষাটা মাতৃভাষা আছে আর কি সেটা তোমার পড়বে যেমন বাংলা হিন্দি উর্দু নেপালি এই সবগুলোই থাকবে কিন্তু ইংলিশটা মাস্ট গ্রুপ এ ইংলিশ গ্রুপ বি বাংলা দেখো কীভাবে নাম্বারটা ক্যালকুলেট হবে যে তোমরা ফার্স্ট পেপার দিয়েছ সেটা প্লাস তোমরা যেটা সেকেন্ড পেপার দিয়েছ সেটা এই দুটো মিলে কিন্তু নাম্বার ইভেলিউট হবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ দ্য এলিমেন্টারি নলেজ এইখান থেকে অপারেশান অ্যান্ড এবিলিটি অফ টাইপিং কম্পিউটার নলেজ অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি জার্জ অনলি আফটার দে আর ফাউন্ড কোয়ালিফাইড ইন পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু এই দুটো মিলে কিন্তু কম্বাইন করে তোমাদের নাম্বার এভিলিউট হবে এবারে দেখা যাক পরবর্তী জিনিস সিলেবাসটা সিলেবাস কী কী দেখো গ্রুপ সিলেবাস তুমি যদি দেখো একটা রিপোর্ট লিখতে হবে মেটেরিয়াল তোমাকে সাপ্লাই করে দেওয়া হবে যেটা দেওয়া হবে তার উপর রিপোর্ট লিখতে হবে একটা প্রেসি লিখতে হবে এবং একটা ট্রান্সলেশন করতে হবে ফ্রম ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ একটা ইংলিশ টু বেঙ্গলি একটা বেঙ্গলি টু ইংলিশ এইটা বেঙ্গলি টু ইংলিশ তারপরে গ্রুপ বি যেটা বাংলা যেটা সেটাও তাই একটা রিপোর্ট একটা প্রেসি প্রেসি অর্থাৎ ভাবার্থ অনেক একটা অনেকগুলো লাইন দিয়ে দেবে তোমাকে তার মধ্যে ওয়ান থার্ড করে একটা প্রেসি লিখতে হয় সেটা হচ্ছে প্রেসি ভাবার্থ লিখতে হয় এরপর দেখো আরেকটা আছে সেম জিনিস যে ট্রান্সলেশন করতে হবে বাংলা থেকে ইংলিশে এইটুকু তোমার সিলেবাস কিন্তু এটা চাপ কোথায় যে এক ঘন্টার মধ্যে তোমাকে পঞ্চাশ নাম্বারের দুটো কিন্তু অ্যান্সার করে আসতে হবে এটা যত প্র্যাকটিস করবে তত ভালোভাবে তোমরা করতে পারবে আমি কিছু কিছু বলে দেব যেগুলো তোমরা করতে পারো পরীক্ষাটা সবাই দিয়েছ সবাই পাস করেছ তাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা এত সুন্দরভাবে পড়াশুনো করে তোমরা নিজের জায়গাটা কিন্তু দখল করে নিয়েছ দেখা যাক পরবর্তী জিনিস কাট অফ কত এসেছে ইউরদের ক্ষেত্রে পঁয়ষট্টি নম্বর ও দেখেতে ক্ষেত্রে তেতাল্লিশ তারপর ওবিসি বিয়ের ক্ষেত্রে ছাপ্পান্ন এসসির ক্ষেত্রে আটচল্লিশ দেখো এখানে কিন্তু গ্যাপটা অতটা বেশি হয়নি আটচল্লিশ থেকে পঁয়ষট্টি অতটাও কিন্তু এবারে বেশি গ্যাপ হয়নি বাকি তোমরা দেখতে পাচ্ছ এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে এরপর দেখো এক্সাম ডেট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখন কোভিড নাইন্টিনের সময় চলছে তাই তোমরা বলতে পারো যে এটা পোস্টপন হতেও পারে কিন্তু আপাতত দিয়ে রেখেছে যেটা পিএসসি যেটা রিভাইজড এক্সাম শিডিউল ফোরকাস্টিং এক্সাম শিডিউল সেটাতে বলা আছে সাতাশ নয় দু হাজার কুড়ি এরপর তোমরা এটা কিন্তু বাড়তেও পারে এটা কোনো আশা নেই যে বাড়বে বা কমবে এটাই এটা আশা করা যায় না বাড়বে তো অবশ্যই কেন কোভিডের সময় এখন কি হবে কিছু বলা যাচ্ছে না তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হবে এর পরবর্তী ক্ষেত্রে আমি কি করব এর পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রোভাইড করব যে কি কী পড়তে হবে কেমনভাবে পড়তে হবে কীভাবে প্রিপারেশান নেবে তো চলো আজকে মতন এইটুকুই যারা পাস করেছ তাদের অনেক কংগ্রেটস তারা খুব ভালোভাবে পড়েছো সেই জন্য তোমরা জায়গাটা দখল করেছো আজকের মধ্যে এইটুকুই শুভরাত্রি